রাজধানীর নতুন এক বিনোদন কেন্দ্র এখন 100 ফুট সড়ক শহরের মধ্যেই মনোরম এক প্রাকৃতিক পরিবেশ যেখানে শরতের কাশফুল দোল খায় বাতাসে প্রাকৃতিক জলাধারে নৌকায় ভাসে মানুষ সবুজ বনানের উপর পাখপাখালির ওড়াউড়িও দেখা যায় সাথে বাড়তি আয়োজন নানা স্বাদের খাবারের সমাহার নতুন এই বিনোদন কেন্দ্রে পরিবার বন্ধু স্বজনরা মিলে দল বেঁধে ঘুরতে যান শহরের ঘরবন্দি মানুষ বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মুনায়েম ক্যামেরায় ছিলেন নাসিরউদ্দিন ব্যস্ততার ফাঁকগুলে শহরের একঘেয়েমি ভাব ছেড়ে ছুটির দিনগুলোতে অনেকেই ছুটছেন শহরের আশপাশে গ্রামীণ আবহে শরতের বিদায়বেলার এই শুভ্র মেঘ আর বর্ণ গন্ধময় প্রকৃতি নাড়া দিয়ে যায় নগর জীবন এই তপ্ত নগরীর বুকে এক অপরূপ প্রাকৃতিক পরিবেশ মানুষকে হাতছানি দিয়ে ডাকছে নতুন বাজার থেকে 100 ফুট সড়ক ধরে আরো পূবে এগুতে থাকলেই নগরের চেনা পরিবেশের বদলে চোখে পড়বে প্রকৃতি আরো পূবে সাতারকুল ও ব্যারাইদ এলাকা এখন নগরীর নতুন বিনোদন কেন্দ্র এর ডিজাইন ও নান্দনিক ভিউ দেখে যে কারো চোখ জুড়াবে শিশুদের জন্য রয়েছে নানা ধরনের রাইড বড়দের গাছের ছায়ায় হেঁটে বেড়ানোর সুযোগ রয়েছে ফুটবল খেলার ব্যবস্থাও বাচ্চা নিয়ে পরিবার নিয়ে আসার মতো উত্তম জায়গা প্রথমেই শেফ টেবিল কোর্টসাইড রেস্তোরাঁ ঘিরে নতুন এই বিনোদনের আয়োজন 24 বিঘা জমির ওপর তৈরি এই এলাকা রাতের আলোতে সৌন্দর্য ছড়ায় আরও বেশি কোর্টসাইডে রয়েছে নানান খাবারের বাহারি আয়োজন সুন্দর একটা ফ্রেন্ডলি পরিবেশ মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে এসে কিছু সময় কাটানোর জন্য আর কি কোর্টসাইড ফেলে সামনে আরও কয়েক কিলোমিটার এগুলে বেড়াইদে বালু নদীর তীর ঘেঁষে বিনোদনের আরেক মনোরম দৃশ্যপট গ্রামীণ পরিবেশে চিরসবুজের ঠিকানা মূল ফটক থেকে শুরু করে পুরোটা জুড়ে খুঁজে পাবেন গ্রামীণ শৈল্পিক ছোঁয়া আকাশ ও প্রকৃতির নানা সময়ের নানা রং ও রূপ ক্লান্ত শরীর এলিয়ে গাছের ছায় বিশ্রামের ব্যবস্থা যেমন রয়েছে সেই সাথে পছন্দের সব খাবারও হাতের নাগালে করোনায় ঘরবন্দি নগরবাসী অনেকেই ছুটছেন নতুন এই গ্রামীণ আবহে বিনোদন কেন্দ্র ঠিকানার সম্মুখে রয়েছে আমবাগান ও সবুজ ঘাসের চাদরে মোড়া মাঠ যেখানে শিশুরা খেলাধুলা করে মিষ্টি সময় কাটাতে পারবে ঢাকার বাইরে আশেপাশে এই জায়গাটা খুবই সুন্দর স্কুল বন্ধ তো কোথায় বাইরে যাওয়া যায় না খোলা পরিবেশে ঘুরতে এসে আসলে ভালোই লাগে বালু নদীর জলরাশির গা ঘেঁষে নরম মাটির ছোঁয়ায় মনকে রাঙায় বিনোদন প্রেমীরা গোধূলি লগ্নে রক্তিম সূর্যের সাথে শরতের বিদায়বেলা আর হেমন্তের আগমনের আভাস মেলে পানি যখন থাকে তখন একরকম ফ্লেভার আবার যখন ধান গাছ হবে তখন অন্যরকম ফ্লেভার তো অনেকগুলো ফ্লেভার এখানে এসে অনেকেই পাবে নগরে প্রকৃতি রক্ষার এমন প্রচেষ্টা অন্যদের জন্য হোক অনুপ্রেরণা ফাহিম মুনায়েম বৈশাখী সংবাদ ঢাকা